অসুবিধা লেগেছে, আমি খুদে সহ্য করতে পারছি না। তুমি আমাকে কাল রাতেও কিছু খেতে দাওনি, আমার পেটে যন্ত্রণা করছে, দয়া করে আমাকে কিছু খেতে দাও। মারে, ঘরে যে কোনো খাবার নেই, আমি তোকে খাবার দিব কি করে? লক্ষ্মী মা আমার, একটু সহ্য কর, আমি বনের পাখিদের কাছ থেকে খাবার এনে তোকে খেতে দিব। তুই একটু বস, আমি এক্ষুনি আসছি। বিউটি দিদি, ও বিউটি দিদি, অনেক বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি গো। দিদি, তুমি তো জানোই টোনা কিছুদিন হলো মারা গেছে। দিদি, আমার ঘরে কোনো খাবার নেই, আমার মেয়েটা না খেয়ে আছে, দয়া করে আমাকে একটু খাবার দিয়ে সাহায্য করো দিদি। আমার বাড়িটাকে তোর কি খাবারের হোটেল মনে হয় নাকি রে? যে তোকে আমি চাওয়ার সাথে সাথেই খাবার দিয়ে দিব, আমরাই খাবারের অভাবে মরতে বসেছি, আর বলে কি না ওকে খাবার দিতে। যা এখান থেকে। দিদি, এমন করে বলো না, তোমরা যদি সাহায্য না করো তাহলে আমরা গরিবরা যে ধ্বংস হয়ে যাব। দিদি, দয়া করো, আমার মেয়েটা কষ্ট পাচ্ছে, একটু বাসি পচা খাবার দাও। এই মুখপুরি কাঙালি, তুই এখান থেকে নিজের ইচ্ছায় যাবি নাকি আমি তোকে তাড়ানোর ব্যবস্থা করব শুনি? যা এখান থেকে। বিউটি টুনির মুখের উপর দরজা বন্ধ করে দেয়। টুনি বনের সকলের কাছে যায় কিন্তু কেউ তাকে খাবার দিয়ে সাহায্য করে না। টুনি অসহায় হয়ে নদীর পাড়ে একটা গাছের নিচে বসে কাঁদতে থাকে। কেউ সাহায্য করলো না, এবার আমি টুকিকে কি খেতে দিব? গরিব বলে কেউ কাজও দিতে চায় না, এই সৃষ্টিকর্তা তুমি কেন আমাদের গরিব বানিয়ে পাঠিয়েছো? টুনা, আমরা তোমাকে ছাড়া ভালো নেই টুনা। এমন সময় টুনির কাছে একটা প্রজাপতি আসে। এই যে মিষ্টি পাখি, কাঁদছো কেন? কি হয়েছে বলো আমাকে। হাই হাই, ই আমি কি দেখছি, প্রজাপতি কথা বলতে পারে? প্রজাপতি, তুমি কোনো রাক্ষসী নও তো? আমার আবার কোনো ক্ষতি করবে না তো? তুমি ভয় পেও না, আমি হলাম পরি। আসলে আমি প্রজাপতি হয়ে ঘুরে বেড়াতে খুবই ভালোবাসি। তুমি এইভাবে এখানে বসে কাঁদছো কেন? কি হয়েছে তোমার বলো। টুনি প্রজাপতিকে তার দুঃখের কথা খুলে বলে। সত্যি তোমার অনেক দুঃখ, আর কেঁদো না, আমি তোমাকে সাহায্য করব। এরপর প্রজাপতি জাদু করে একটা সোনালী রঙের হাড়ি প্রকট করে। এই হাড়িটা হলো জাদুর হাড়ি, এই হাড়িটাকে উপর করলেই এর থেকে মিষ্টি বের হয়ে আসবে, আর সেই মিষ্টি দিয়ে তুমি তোমার পরিবারের অভাব মোচন করতে পারবে। সত্যি পরি প্রজাপতি, তুমি অনেক ভালো, আমি তোমার এই সাহায্যের কথা কোনো দিন ভুলবো না। ভালো থেকো পাখি, আমি এবার আসি। প্রজাপতি চলে যেতে দেখি তো হাড়িটাকে পরীক্ষা করে সত্যি মিষ্টি বের হয় কিনা। টুনি হাড়িটা উল্টো করতে অনেকগুলো মিষ্টি নিচে পড়ে। আরে সত্যি তো এই হাড়ি থেকে মিষ্টি বের হচ্ছে, যাই তাড়াতাড়ি বাড়িতে গিয়ে টুকিকে মিষ্টি খাওয়াই। টুনি বাড়িতে আসে আর হাড়ি উল্টো করে মিষ্টি বের করে টুকিকে খাওয়ায়। টুনি টুকিকে সব খুলে বলে। মা, এখন আমরা এই জাদুর হাড়ি মিষ্টি বনের পাখিদের কাছে বিক্রি করব, তাহলে আমাদের আর কোনো অভাব থাকবে না। হ্যাঁ রে মা, আমরা এই হাড়ির সাহায্যে বনে অনেক বড় একটা মিষ্টির হোটেল দিব, তখন আমি তোর সব ইচ্ছা পূরণ করতে পারবো। যাই যাই, তাড়াতাড়ি কিছু মিষ্টি নিয়ে বনে বেরিয়ে পড়ি, দেখি হাড়িটা উল্টো করে। টুনি হাড়িটা উল্টো করে একটা পাত্রে কিছু মিষ্টি নেয় আর বনে বিক্রি করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মিষ্টি নাও মিষ্টি, টাটকা টাটকা সুস্বাদু মিষ্টি, এই মিষ্টি যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। এসো এসো দাদারা দিদিরা বৌদিরা, এসো এসো। আয় টুনি, এদিকে আয় তো মিষ্টি নিয়ে, দেখি একটা মিষ্টি দে তো, আগে খেয়ে দেখি কেমন স্বাদ। আরে বা, মিষ্টি তো দারুণ স্বাদ, এমন মিষ্টি তো আমি আগে কখনো খাইনি। আমি এই সবগুলো মিষ্টি নিব রে, কত টাকা নিবি বলতো? বেশি না দিদি, মাত্র 500 টাকা দিলেই হবে। বিউটি টুনিকে 500 টাকা দেয় আর মিষ্টিগুলো নেয়।
এটা আমার প্রথম উপার্জনের টাকা। পরি প্রজাপতী, তোমাকে অনেক ধন্যবাদ। যাই, বাড়িতে গিয়ে আরো মিষ্টি নিয়ে আসি। টুনি বাড়ি থেকে আরো মিষ্টি নিয়ে বনে এসে তা বিক্রি করতে থাকে। এইভাবেই টুনি পুরো বনে অনেক জনপ্রিয় হয়ে ওঠে। টুনি বনে অনেক বড় একটা মিষ্টির দোকান দেয়। সেই দোকানে প্রতিদিন পাখিদের ভিড় জমে। টুনি অনেক ধনী হয়। টুনির এমন পরিবর্তন দেখে জগু কাকের অনেক হিংসে হয়। টুনির এমন হঠাৎ করে ধনী হওয়ার পেছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। আমাকে তো সেই রহস্যটা জানতেই হবে। যোগ্য টুনির উপর নজর দিতে থাকে। যোগ্য টুনির জাদুরহারির ব্যাপারে সব জানতে পারে। তাহলে এই ব্যাপার, জাদুরহারির মিষ্টি দিয়ে টুনি এত ধনী হয়েছে। আজ তো আমি ওই জাদুরহারি চুরি করবই করব, আর আমি হব সবচেয়ে ধনী। যোগ্য রাতে টুনির হাড়িটা চুরি করে। যোগ্য হাড়ি নিয়ে এসে টুনির মতো বনে মিষ্টি বিক্রি করতে থাকে। অন্যদিকে টুনি জাদুর হাড়ি খুঁজতে খুঁজতে যোগ্যর কাছে চলে আসে। একি দাদা, তুমি আমার হাড়ি চুরি করেছো কেন? আবার হাড়ি চুরি করে মিষ্টিও বিক্রি করা শুরু করেছো? শাস্তি ভোগ করতে না চাইলে তাড়াতাড়ি হাড়ি আমাকে ফিরিয়ে দাও। কি প্রমাণ আছে তোর কাছে, হ্যাঁ, যে এই হাড়ি আমি তোর থেকে চুরি করেছি? তোকে যেমন পরি দিয়েছে, ঠিক তেমন আমাকেও পরি এই হাড়ি দিয়েছে। তুই এখান থেকে চলে যা, নয়তো উল্টে তুই শাস্তি পাবি। না, কথা দিয়ে যোগ্যর কাছ থেকে হাড়ি ফেরত নেওয়া যাবে না। আমাকে বুদ্ধি কাটাতে হবে। যোগ্য, এমন বুদ্ধির ফাঁদে তোকে ফেলবো না। তুই হাড়ি ফেরত দিবি, শাস্তিও ভোগ করবি। পেয়েছি বুদ্ধি, শয়তান যোগ্য, হাড়ি ফেরত দেওয়ার জন্য তৈরি থাক। যাই, বাজার থেকে একই রকম একটা হাড়ি কিনে নিয়ে আসি। এরপর টুনি বাজার থেকে একই রকম আরেকটা হাড়ি কিনে নিয়ে আসে। টোপ এনেছি শিকার ধরার জন্য। এবার এই টোপটাকে যোগ্যর পেট অব্দি নিয়ে যেতে হবে। আমি নিশ্চিত লোভী যোগ্য আমার বুদ্ধির ফাঁদে পা দিবেই দিবে। যাই আগে, বিউটি দিদিকে কিছু মিষ্টি ফ্রি দেওয়ার লোভে হাত করে নেই। টুনি বিউটির কাছে যায় আর বিউটিকে সব খুলে বলে। কিছুক্ষণ পর বিউটি আর টুনি একটা গাছের আড়ালে দাঁড়িয়ে যোগ্যর জন্য অপেক্ষা করতে থাকে। টুনি, যোগ্য আসছে, অভিনয়টা শুরু করব নাকি? হ্যাঁ হ্যাঁ দিদি। বিউটি দিদি, জানো পরিণা আমাকে আরেকটা হাড়ি দিয়েছে। আর এই নতুন হাড়ি দিয়ে মিষ্টি নয়, সোনার মোহর পড়ে গো। এবার আমি আমার পাশাপাশি তোমাদেরকেও ধনী বানাতে পারবো গো। আরে তাই নাকি রে, তাহলে তো বেশ ভালো রে টুনি। মিষ্টির চেয়ে সোনার মোহর তো শত গুণে অনেক দামি। টুনি, যদি সম্ভব হয় তাহলে আমাকেও কিছু দান করিস বোন, আমি তবে এবার আসি। এরপর ওরা দুজন চলে যায়। সোনার মোহরের হাড়ি পেয়েছে আবারও। ওই সোনার মোহরের হাড়ি পেলে তো আমি নিমিষেই ধনী হব। তখন আমাকে কষ্ট করে মিষ্টি বিক্রি করতে হবে না। আজ রাতে আমি মিষ্টির হাড়ি ফেরত দিয়ে সোনার মোহরের হাড়ি নিয়ে আসবো চুরি করে। যোগ্য রাতে মিষ্টির হাড়িটা নিয়ে টুনির ঘরে প্রবেশ করে আর নকল হাড়িটার জায়গায় মিষ্টির হাড়িটা রেখে বাড়িতে চলে আসে। টুনি লুকিয়ে লুকিয়ে যোগ্যর সব কাণ্ড দেখে হাসে। শয়তান যোগ্য, বাড়ি গিয়ে মজা দেখবি আমার বুদ্ধির। বাড়িতে গিয়ে মোহর না পেলে যোগ্যর মুখটা কেমন হবে সেটা ভাবতেই আমার খুব ভালো লাগছে, আর দেখতেও ইচ্ছা করছে। এইদিকে যোগ্য বাড়িতে গিয়ে হাড়িটা উল্টো করে, কিন্তু কোনো সোনার মোহর পায় না। মোহর পড়ছে না কেন? এই হাড়ি, হাড়ি মোহর দে। থাক
শাকাহারি কি করে মোহর দিবে শুনি? এ কি টুনি, তুই এখানে আর তুই কি করে জানলি এটা শাকাহারি? আমার বুদ্ধি আর আমি জানবো না, লোভী যোগ্য এটা শাকাহারি। তুই আমার বুদ্ধির কাছে হেরে গিয়েছিস। বনবাসীরা ভিতরে এসো, যোগ্যকে চুরির দায়ে শাস্তি দাও। এরপর বনের সবাই যোগ্যকে মারতে থাকে। যোগ্য এক পর্যায়ে পালিয়ে যায়। টুনি, সত্যি তোর বুদ্ধির শেষ নেই, তুই আসলেই বুদ্ধিমতী রে। চলো সবাই বাড়িতে। এরপর সবাই চলে যায়। আরে আরে, খেদে আবার তুমি বিচারের দিকে যাচ্ছ মানে? তুমি কাজে যাবে না টুনা? ও টুনি, তুমি আবার আমার কাজ নিয়ে বললে, আমি এখন ঘুমাবো। যাও তো, যাও এখান থেকে। ঘুমাবে মানে? এই তো কিছুক্ষণ আগে তুমি ঘুম থেকে উঠলে, এখন আবার ঘুমাবে বলছো? সারাদিন শুধু তোমার ঘুমোনো তাই না? এক বেলা কাজ করো তো দুবেলা ঘুমিয়ে কাটাও, এভাবে কি আর সংসার চলবে? ঘরে দুটো মেয়ে আছে, তাদের কথা তো তোমার ভাবতে হবে নাকি? আমি সব ভাববো ঘুমিয়ে ঘুমিয়ে, বুঝেছো? আমি সবাইকে নিয়ে ভাবি। এবার দয়া করে যাও তো, যাও এখান থেকে। আমাকে শান্তি মতো বিশ্রাম নিতে দাও। আজ জব্বর খেয়েছি, এবার লম্বা একটা ঘুম দিতে হবে। টুনা এই কথা বলে বিছানায় শুয়ে পড়ে আর ঘুমাতে শুরু করে। না, এই অলস স্বামীকে নিয়ে আমি আর পারছি না। খাওয়া ঘুম সব ঠিক আছে, শুধু কাজের বেলায় অলসতা। আমার আর এত জ্বালা ভালো লাগে না। সৃষ্টিকর্তা কোন অপরাধী যে এমন অলস স্বামীকে আবার গলায় ঝুলিয়ে দিয়েছে তা কে জানে। টুনি এসব বলে রেগে চলে যায়। এভাবেই দিন চলতে থাকে। মা, ও মা, আমি তো স্কুলের বেতন তো এখনো দাওনি। গতকাল বেতন দেওয়ার শেষ তারিখ ছিল। ম্যাডাম বলেছেন আজ যদি বেতন না নিয়ে যাই তাহলে আমাদেরকে স্কুল থেকে তাড়িয়ে দিবে। মানে তোদেরকে আমি আর কি বলি দুঃখের কথা রে মা? জানিসই তো তোদের বাবা কতটা অলস, কোনো কাজ করে না তোদের বাবা। শোন, আজকে তোরা ম্যাডামকে বলবি দুদিন সময় দিতে, দুদিনের মধ্যে তোদের বেতন দিয়ে দিব রে আমি মা। যা, এবার দুবোনই স্কুলে চলে যা। আচ্ছা ঠিক আছে মা, তাহলে আমরা গেলাম। বোন চল। সংসারটা মনে হয় আমার একার, সব দিক আমার একা সামলাতে হয়। আর আমার নবাব স্বামী সারাদিন ঘুম নিয়ে ব্যস্ত। দাঁড়াও, তোমার ঘুম আমি এবার বের করছি। আরে আরে টুনি, এরে তুমি কি করলে? বালতি ভর্তি জল আমার শরীরে ঢেলে দিলে। দেখছোই তো তোমার স্বামী একটু আরাম করে ঘুমাচ্ছে তাই না? সেটা কি তোমার সহ্য হয় না নাকি বলো তো? না, সহ্য হয় না। তুমি কেমন স্বামী? হ্যাঁ, ঘরের বউ বাচ্চাকে কষ্টে রেখে আরামে ঘুমোচ্ছ, এতে তোমার লজ্জা করে না? হ্যাঁ, বনের পাখিরা কত পরিশ্রম করে কাজ করছে আর বউ বাচ্চার ভরণ পোষণ চালাচ্ছে, আর তুমি কি করছো শুনি? এবার তোমার এই ভাঙা ক্যাসেট বন্ধ করবে? তোমাকে বিয়ে করাটা এবার ভুল হয়েছে, আমাকে একটুও শান্তি দাও না। অশান্তিতে থাকলে তোমাকে শান্তি দিব কি করে শুনি? ঘরে আজ কতদিন থেকে বাছার করো না, অন্যের বাসা থেকে আর কতদিন ধার করে আনবো বলো তো? এদিকে মেয়েদের স্কুলের বেতন দেয়া হয়নি, এসব কি তোমার মাথায় আছে? যাও আজকে কাজে যাও, কাজ করে টাকা উপার্জন করে আনো। আমি আর এত ঝামেলা বইতে পারছি না গো। কাজ কাজ কাজ, আমার মাথাটা তুমি পাগল বানিয়ে দিবে, আমার আর ভালো লাগে না এইসব। ধুর, যাচ্ছি কাজ করতে, তবু আমার মাথা খেয়ো না তো। ধুর বাবা, এই রোদের মধ্যে কি কাজ করা যায় নাকি? আমার তো এতটুকু রাস্তা আসতে পুরো শরীর একদম ক্লান্ত হয়ে গেল। ধুর, আগে একটু বিশ্রাম নেই, তারপর না হয় কাজ করা যাবে। টুনা বনের একটা গাছের গোড়ায় বসে বিশ্রাম নিতে থাকে, আর টুনা ওখানে ঘুমিয়ে পড়ে। এভাবেই সারাদিন কেটে যায়। উফ বাবা, জব বেশ একটা ঘুম হলো। এ রে, সন্ধ্যা হয়ে এলো, আমি তো কাজ করতে এসেছিলাম। ধুর, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, আজ আর কাজ করব না, যাই বাড়ি চলে যাই। এভাবেই অলস টুনার দিন কাটছিল। না, অলস স্বামীকে নিয়ে আর পারা যাচ্ছে না, এভাবে আর কতদিন ধার দেনা করে চলবো।
এদিকে টাকার অভাবে মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে গিয়েছে, ঘরে খাবার নেই, এসব কষ্ট আর সহ্য হচ্ছে না। এবার বুঝি আমাকে কাজ খুঁজতে হবে, এভাবে চলতে থাকলে আমরা সবাই যে মরে যাব। টুনি টুনি আমাকে খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। কি হলো, কথা কি কানে যাচ্ছে না? হ্যাঁ, বিছানায় শুয়ে থাকো, আমি তোমাকে খাবার এনে দেই। আর তুমি গেলো তাই না? তোমার মতো এমন স্বামী আমি আর কোনো দিনও দেখিনি। থাকো, তুমি তোমার ঘরে শুয়ে থাকো, আজ থেকে আমি কাজ করব। আর তোমার উপর ভরসা করে থাকলে তুমি তো মরবে মরবে, তার সাথে আমাদের তিন মা মেয়েকেও মারবে। না, ভালোই হলো টুনি কাজ করতে গেছে, এবার তাহলে আর কোনো চিন্তা নেই, টুনি কোনো না কোনো কাজ ঠিক খুঁজে বের করবে। বউ কাজ করবে আর আমি আরামে শুয়ে শুয়ে খাবো আর ঘুমাবো, কি যে শান্তি কি যে শান্তি। কাজ করতে আমার যে মোটেও ভালো লাগে না। যাই বাবা, এবার একটু ঘুমিয়ে পড়ি, কথা বলতে বলতে আবার ক্লান্ত হয়ে গেলাম। অলস টুনি এইসব ভেবেই আরামে ঘুমিয়ে পড়ে। কি বলছিস তুই টুনি এসব, তুই কাজ করবি? কিন্তু এ বনের কোনো মেয়ে পাখি তো বাহিরে কাজ করে না, ঘরের বউরা তো লক্ষ্মী হয়, এদের বাহিরে কাজ করা নিষেধ, জানিস না তুই? দাদা, আমার কি আর সে কপাল আছে বলো, আমার স্বামী যে অলস, কোনো কাজ করে না, সংসারের প্রতি একেবারে উদাসীন, তাই তো মেয়ে দুটোর মুখের দিকে চেয়ে বাধ্য হয়ে কাজের খোঁজে বেরিয়েছি। দয়া করে আমাকে একটা কাজ দাও না গো, না হলে যে আমরা সবাই অভাবেই মরে যাব। দয়া করো দাদা, দয়া করো। এই টোনাকে নিয়ে আর পারা গেল না, এই টোনা আগে থেকেই অলস, ভেবেছিলাম বিয়ের পর পরিশ্রমী হবে, কিন্তু না। যাই হোক, তোর যখন এত অভাব, ঠিক আছে তোকে একটা কাজ দিব, আয় আমার সাথে। এই যে এই বস্তাগুলো দেখতে পারছিস না, এগুলো ঠেলাগাড়িতে করে উত্তরের বনের গুদাম ঘরে পৌঁছে দিয়ে আসতে হবে, আর এই কাজের জন্য তোকে আমি প্রতিদিন 200 টাকা করে দিব। কিরে, পারবি করতে? হ্যাঁ দাদা, আমি পারবো, পারবো করতে, পারতে যে আমাকে হবেই গো দাদা। টুনি ঠেলাগাড়িতে বস্তাগুলো তুলে নেয়। আহ, এই ঠেলাগাড়ি যে বড্ড ভারী, আমি যে আর ঠেলতেই পারছি না। না, যতই হোক আমাকে পারতেই হবে, টাকা আমার যে উপার্জন করতেই হবে। টুনি এভাবে সারাদিন পরিশ্রম করে কাজ করে। টুনটুন, টুকি, আয় মা, আমি তোদের জন্য খাবার এনেছি, আয় তোদের বাবাকেও খাবার খেতে দে। কতদিন বাদে যে এমন ভালো ভালো খাবার খেলাম। টুনি বউ আবার, তুমি অনেক ভালো, এভাবে মজার মজার খাবার খেলে কতই না আনন্দ লাগে আমার। না, অনেক খেয়েছি, যাই এবার একটু বিশ্রাম নেই, খাবার খেতে খেতে অনেক ক্লান্ত হয়ে গেছি। হায়রে, আমার পোড়া কপাল, এমন এক স্বামী পেয়েছি যে কিনা একবার আমাকে জিজ্ঞেসও করলো না যে খাবার কেনার টাকা আমি কোথায় পেলাম। যতদিন বেঁচে আছি পরিশ্রম করে খাবো, মেয়ে দুটোকে তো বাঁচাতে হবে আমার। টুনি এভাবে প্রতিদিন ভারী ভারী কাজ করত আর উপার্জন করে সংসার চালাত। আমার শরীর যে বড্ড ব্যথা করছে, বড্ড যন্ত্রণা করছে, খুব কষ্ট হচ্ছে আমার। একে মা, তোমার কি হলো? একে, তোমার গায়ে তো ভীষণ জ্বর মা, টুকি তাড়াতাড়ি বাবাকে ডেকে নিয়ে আয়। টুকি টোনাকে ডেকে নিয়ে আসে। একি টুনি, তোমার কি হয়েছে, তুমি এমন করছো কেন, বলো আমাকে। টোনা, আমি মনে হয় আর বাঁচবো না গো, আমার শরীর ভীষণ দুর্বল, আমার পুরো শরীরে যে ব্যথা করছে গো, আমি আর সহ্য করতে পারছি না টোনা, আমি আর বাঁচবো না মনে হয়। না না টুনি, তুমি এমনটা বলো না, তোমার কিছু হবে না, দাঁড়াও আমি এখনি ডাক্তার বাবুকে ডেকে আনছি।
मिस्टर टोना आपनार स्त्री हयतो अतिरिक्त भारी काज करेछे जार कारणे आपनार स्त्रीर पुरो शरीरेर हाड़े इंजुरी हयेछे आपनार स्त्रीर लाइफ रिस्क आछे এসব আপনি কি বলছেন ডাক্তার বাবু আসলে এসব আমার জন্যই হয়েছে আমি অলস জন্য আমার স্ত্রী পরিশ্রম করে কাজ করেছে টুনি টুনি আমাকে মাফ করে দাও আমার জন্যই তোমার এই অবস্থা ডাক্তার বাবু না করে আমার স্ত্রীকে এবারের মতো সুস্থ করে দিন আমি আর কোনোদিনও অলসতা করব না এই কথা দিচ্ছি আচ্ছা আচ্ছা আপনি শান্ত হন আপাতত আপনার স্ত্রীকে 3 মাস বেড রেস্টে থাকতে হবে আর এই নিন প্রেসক্রিপশন এই ঔষধগুলো খাওয়ালেই আশা করি আপনার স্ত্রী সুস্থ হয়ে যাবে আর বাকিটা আমি পরে দেখছি টুনির এমন অসুস্থতা দেখে টোনা একদম পাল্টে যায় এরপর থেকে টোনা অলসতামি ছেড়ে পরিশ্রমী হয়ে ওঠে আর টোনা উপার্জন করে টুনির চিকিৎসা ও সংসারের খরচ চালাতে থাকে